এই প্যাকেট নিচে ফেলে দিয়ে রেখেছে, এখানে আপনি টয়লেট থেকে এসে যে জুতা বা স্যান্ডেল সেই স্যান্ডেল নিয়ে সমানে ঘুরে ফিরে করছেন, এটা কি হাইজিন হলো কিনা, হাইজিন মেনটেন করা হলো কিনা বলেন। এইখানে কি দেখেন তো, এগুলো কি, এগুলো কি আপনি বলেন, এই এর সাথে লেগে গিয়েছে না? আপনাকে বন্ধ করতে বলেছিলাম, এটা কি হাইজিন হলো কিনা, হাইজিন মেনটেন করা হলো কিনা বলেন। আপনি যে প্যাকেটটাতে এই যে খাবার মিষ্টি সিঙ্গারা তারপরে সমোসা পরোটা এগুলো পুরি উঠাচ্ছেন, সন্দেশ উঠাচ্ছেন, প্রথম কথা হচ্ছে যে এর উপর দিয়ে তেলাপোকা ঘুরছে। দ্বিতীয় কথা, আপনি যে প্যাকেটটা দেখছেন সেই প্যাকেটটা আপনি একদম আমরা ফ্লোরের উপর রেখে দিয়েছেন, এই ফ্লোরের উপর আপনি ওই স্যান্ডেল পাই দিয়ে ঘোরাফেরা করছেন। আপনি এখন বলেন এটা কি আপনি হাইজিন মেনটেন করেছেন বলেন। আমি চাইনা বেজিং, বেজিং একবার সফরে গেলাম, আমি একটু বলি শুনেন, বেজিং এর রাস্তাতে বিক্রি হচ্ছে খাবার, অফিস থেকে যাওয়ার সময় সবাই খাবার কিনে চলে যাচ্ছে, খোঁজ নিতেন কিন। আমার কাছে মনে হলো যে কিভাবে তৈরি করে একটু দেখি, তো একদিন ঘুরতে ঘুরতে গেলাম হচ্ছে কিচেন রুমে, এবং ওখানে যাওয়ার পর মহিলারা মেয়েরা কাজ করছে, ওখানে কোনো পুরুষ নাই, কিন্তু কেউ দেখছে না তাদেরকে, একদম ফুল অ্যাপ্রন পরে আসছে, হাতে হ্যান্ড গ্লাভস, মাথা ক্যাপ এবং পায়ে ওই রকম শু, একদম 100% হাইজিন মেনটেন করে চমৎকার পরিবেশে তৈরি করছে, অথচ কোন সেখানে সিসি ক্যামেরা নেই, ওখানে কোনো পুলিশ পোস্ট নেই, সরকারি কোনো কর্মকর্তা তাদের দেখছে না, অথচ 100% এই হাইজিন মেনটেন করছে। আর আপনি কি করছেন, আপনি বলেন, সত্য কথা বলেন, এই যে প্যাকেটের যে সাইজ আপনি বলেন, সত্য কথা বলেন, এটা কি করছে কিনা, সুন্দর করে গুটি এক এইগুলো ভালো আসুন, আপনি আসুন, ম্যানেজার স্যার দেখতে আসুন, লাইটিং সিস্টেমে লাইট আছে, এদিকে একটু আসেন, আপনি শুনেন, আপনি এর নাম কি, এটার নাম কি, এটা হচ্ছে আপনি বলেন, এর সাথে লেগে গিয়েছে না?
এটা কি আপনার কি মানে এগুলো এতগুলো ব্যবহার করবো আপনি যে সময় পর্যন্ত এখানে আছেন এই পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, রাখতে হবে। যখন আপনি চলে গেলেন তখন তো আমরা এখানে আর দেখতে আসবো না। আপনি যেহেতু এখানে আছেন স্বীকার করতে।